আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে ময়ও ভালো আছি। আজকে আমি যাইতে আছি নিউ মার্কেট, মোর বইনের লগে দুইটা হিজাব কিনবো, আর মোর 5 বছরের একটা মাইয়া আছে, এই মাইয়ার লগে দুইটা গেঞ্জি কিন। মোর বইনটা এবার ছোটকাল হইতেই মোরে হিংসা করে, মোর গায়ে একটা পিঙ্কিশ পিঙ্কিশ হিজাব দেখছে, আর আরও এই পিঙ্কিশ পিঙ্কিশ হিজাবই লাগবে। নিউ মার্কেটের এই 3 নম্বর গেট দিয়ে ঢুকতে আসি, হ্যাঁ এত মানুষ সামনে এই খেলে নাচানাচি করতে আসে। এইনে ঢুকলে আপনারা প্রথমে দেখতে পাইবেন সংসারের সব জিনিসপত্র। মই গেলাম একটা কাপ কিনতে, হ্যাঁ হুনি কি কাপের দাম 400 টাকা, হুন্য আর এনে খারাই নেই। আর একটু সামনে গেলেই আপনারা দেখবেন সুন্দর সুন্দর বেডশিট, কুশন কভার, পর্দার কাপড়, টেবিলগুলো দোমলা কিছু। এখন এই শেয়ারিনতে উঠতে যাইতে আসি গাউসিয়া মার্কেটে, এইনে সুন্দর সুন্দর হিজাব আছে আর অনেক জুয়েলারির দোকান আছে, এইয়ে দেখতে যাই। প্রথমে যাইয়ে ঢোকলাম একটা চুড়ির দোকানে, লাল লাল একটা চুড়ি দেখকে মামারে কয় কি মামা এই চুড়িটা বাইর করেন। মামাই কয় কি আফা আপনারাতে ইয়ে লাগবে না। মুই হেরে কই মামা, হেমরে কয় আফা। এরপর আরও বেমালা চুড়ি টুড়ি দেখলাম, এই নিয়ে চুড়ির দাম শুরু হয় 50 টাকা হইতে 300 টাকা পর্যন্ত। আপনাকেও ভালো লাগলে আপনারা ইয়ে কিনতে পারেন, এরা কিন্তু অনেক দাম চাইবে, কিন্তু আপনাকেও দাম কমাইয়ে কইয়ে এবার কিনে আনতে হইবে। শেষকালে এবার মামা একটা ছোটো চুড়ি বের করে দিয়েছে, ইয়ে দেখকে মোর ক্যামেরাম্যানে কয় আদি গুড়োগাড়ার নহান চুড়ি। এবার দোকানদার মামা আবার কয় আফার হাতও তো গুড়োগাড়ার নহান, কি অপমানটাই না করলে। শূন্য মুই মোর ক্যামেরাম্যান রে কই এই দোকান দিয়ে মুই কিছু কিনবই না, এনে খালি আপনার হাতের চুড়ি পাইবেন না, কানের তা, গলার তা, নাহের তা, মাথার তা সব পাইবেন। মাথার তা মানে হইলো মাথার টিকলি, বুঝছেন তো আপনারা। এইপর আর একটা দোকানে যাইয়ে দিই, হেনে খালি সুন্দর গয়নাগাটি আর গয়নাগাটি। এইপর হেইনে যাইয়ে আমার ক্যামেরাম্যানে দুইটা মোড়ে চুড়ি পছন্দ করে দিয়েছে, হ্যাঁ কিন্তু ওই একই অবস্থা, হাতে লাগে না। এবার মোর ক্যামেরাম্যানে কইতে আসে হেনে কিছু কিনলো, কিন্তু মুই তো খালি চুড়ি হাতে দিতে আসি আর দেখতে আসি, দিতে আসি আর দেখতে আসি। মোর আবার কেনার চাইতে দেখতে বেশি ভাল লাগে, কারণ দেখতে তো আর টাহা লাগে না, কিনতে তো টাহা লাগে। এরপর একটু কানের জিনিস দেখতে আসলাম, হ্যাঁ ওমা দাম চাই 300 টাকা 400 টাকা, এত টাকা দিয়ে তুমি জীবনেও কানের জিনিস কিনবো না। কিন্তু কানের জিনিসগুলো সুন্দর আসলে আপনাকে জায়গাও বেশি টাকা পয়সা আছে, হ্যাঁ এই দিয়ে এই জিনিসগুলো কিনতে পারেন। কিন্তু কী করবো, মোর তো এইনের একজোড়া জিনিস বেমালা পছন্দই গেছে, কিন্তু দাম তো বেশি, এত টাকা দিয়ে তুমি কিনবো না। এবার মনটারে বুঝ দিলাম মোর তো এখন জিনিস লাগবে না, মুই তো হিজাবই পরি, যে কালে লাগবে এই খেলে আবার কিনবো আনে। চিন্তা করলাম মেতকুন সব কিছু দেওয়ার পর এখন যদি কিছু না কিনে নি বেড়ারা কী কইবে আনে। এরপর চুড়ি দুর্গা আবার হাতে দিয়ে মামার কইতে আসি, মামা চুড়ি দুর্গা তো বেমালা পছন্দ হইলে, কিন্তু হাতে তো লাগে না, হাতে লাগলে নেতাম। মামা এবার কয় আরও আছে আপনি হেইয়ে দেখেন, কিন্তু মুই তো মামারে বুঝতে দিন এই যে দাম বেশি এর লগিয়ে মুই নিমু না। আরও কতক্ষণ দেহা ঠেয়ার পর কয় কি মামা এয়াও হাতে লাগে না। এরপর ক্যামেরাম্যান রে কইতেছি এখন যাই, নালে মামায় জোর করে কিছু দিয়ে দেবে, আসলে মুই তো কোনো চুড়ি কিনতে আইও নাই, মুই আইছি হিজাব কিনতে। গলার এইটাও মোর বেমালা পছন্দ হলে দাম জিগাইলাম, পর মামায় কয় কি 1600 টাকা, এটা গোল্ড প্লেট, অন্য কই মুই এস ঘরে কিছু কিনতে পারবো না, এত দাম বাবা, হ্যার চাইতে মুই হিজাব কিনতেই যাই। ক্যামেরাম্যানে কইতে আসে মুই আর এত বেশি করতে পারবো না, আমার খিদে লাগছে, যা কেনার এইটাই কিনে লও, নালে আর কেনা লাগবে না, বাসায় লও। হেয়ে শূন্য আরও কতক্ষণ চুড়ি টুড়ি ধরলে টরে হাতে দিয়ে টিয়ে দেখলাম, কিন্তু মোর হাতে তো লাগে না আর দাম বেশি, মুইয়া কিনবো না। এইবার আবার আপনাগুলো গিয়ে একটু ঘুরেই ঘুরেই ভিডিও করলাম। এইপরে আইয়ে বললাম মোর বইনের লগে হিজাব কিনতে, হিজাব কিনতে আইয়ে দেখি মোরও একটা হিজাব বেমালা পছন্দ হয়ে গেছে। এবার চিন্তা করলাম কিছুই যখন কিনলাম না, মুই মোর লগে একটা হিজাব কিনে লইয়ে যাই। এরপর মোর লগে একটা আর মোর বইনের লগে একটা গোল্ডেন কালার হিজাব কিনলাম, কিন্তু হেইয়ের পর ও যে কইছে মোর মতোই এককালে পিঙ্কিশ পিঙ্কিশ একটা হিজাব ওর লাগবে, হেইয়ে তো কোনো হানি বিরসেই পাই না, পুরা গাউসিয়া মার্কেটটাই ঘুরলাম, কিন্তু মোর ওই হিজাবের কালারের মতো পিঙ্কিশ পিঙ্কিশ হিজাব কোনো হানি বিরসেই পাইলাম না। এইবার কী করবো, হেইবার চিন্তা করলাম এখন একটু যাই চাঁদনি চকে, এনে যাইয়ে দেখি পিঙ্কিশ পিঙ্কিশ হিজাবটা পাই না। এরপর কোনোরকম একটা পাইছি পিঙ্কিশ পিঙ্কিশ হিজাব আর মোর মাইয়ের লগে দুইটা গেঞ্জি কিনলাম। হেইয়ের পর আইয়ে পড়লাম এই নিউ মার্কেট,
কেটে এনে আইয়ে দেয় খালি সোনা গয়নার দোকান ডায়মন্ডের দোকান ইয়ে দেখে তো মোর মাথা গেছে গুলিয়া মরতো ইয়ে কেনতে মন চাই কিন্তু এতটা তো মন নাই কেমনি কিনবো হেয়ে পর কেনতে যখন পারি নেই আপনাগুলোকে একটু ভিডিও করে লইছি এই নে ঢুকলে আপনারা এই পাশে দেখতে পাইবেন সোনার দোকান এই পর ওই পাশে দেখতে পাইবেন সুন্দর সুন্দর শাড়ির দোকান এই পর আর একটু সামনে আঁটবেন আঁটলেই দেখতে পাইবেন কিছু খাবারের দোকান এই পর দে এই প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন মোর বাসায় যাওয়া লাগবে টাটা বাই বাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে হলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।